অশেষ অশেষ ধন্যবাদ যারা অনেক কষ্ট করে টেপ রেকর্ডারের ভেতর থেকে ক্যাসেটটা নিয়ে উল্টে দিয়ে আবার শোনার মনোযোগী দিলেন। তো হযরতে ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন শয়নে রয়েছেন, স্বপ্ন দেখলেন। স্বপ্নটা কি মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করবেন, খুবই ইম্পর্টেন্ট এবং করুণ কাহিনী শুনুন। স্বপ্নে মা ফাতেমা দেখেন একটি মহিলা, মা ফাতেমা স্বপ্নে দেখছেন, স্বপ্নে মা ফাতেমা দেখেন একটি মহিলা হাসানের মুখে দিচ্ছে তুলে বিষের পিয়ালা, হাসানের মুখে দিচ্ছে তুলে বিষের পিয়ালা, আর বিষ খাইয়ে বিষ ঢেলে দিয়ে সে মহিলা যেন আরো কিছু বলছে। কি বলছে মা ফাতেমা যেন স্পষ্ট শুনতে পাচ্ছেন। মহিলা বলছে, মহিলা যেন বলছে পূর্ণ হলো মোর আশা, মহিলা যেন বলছে পূর্ণ হলো মোর আশা, মহিলা যেন বলছে পূর্ণ হলো মোর আশা, বহুদিন ইন্তজার ছিল এই নারুন্নেশা, এই নারুন্নেশা, এই নারুন্নেশা। সেই মহিলার নাম হচ্ছে নারুন্নেশা। মদিনার মানুষরা তাকে অগ্নিকন্যায় আখ্যায় আখ্যায়িত করেছিল, তাই নার মানে হচ্ছে আগুন, নেশা মানে মহিলা। সেই মহিলা বিষের পিয়ালা দিয়ে বলছে, আমার বহুদিনের আশা ছিল, আমি জানি হত্যা করা পাপ, আমাকে নরকে জ্বলতে হবে, দোজখে আমায় যেতেই হবে, কিন্তু দোজখে যাওয়ার আগেতে খতম করে তোমায়, ইমাম হাসানকে বলছে, দোজখে যাওয়ার আগেতে খতম করে তোমায় বোঝাবো ফাতেমায়, প্রতিবেশিনীর হক মেরে যদি কেউ চলে যায় না যাত পাবে নাই, ও নারী মা বোন শোনো এখন। বিষের পেয়ালা যখন ইমাম হাসানের গলায় ঢেলে দেওয়া হলো, হ্যাঁ ভাই সে বিষ খেয়ে কি আর বেঁচে থাকা সম্ভব না, তো ঝটপট করে গেল মোরে মামা বলে হাসান, ঝটপট করে গেল মোরে মামা বলে হাসান, মেরে খুশি নাই বসে সিনাই কাটিছে গর্দা। সে মহিলা ইমাম হাসানকে বিষ খাইয়ে দিয়েও খুশি নয়, যেন বুকের উপরে বসে আবার গলাতে ছুরি চালাচ্ছে। এই হালতে মা ফাতেমার ওই ঘুম ভেঙে গেল, এই হালতে মা ফাতেমার ওই ঘুম ভেঙে গেল, প্রদীপ জ্বালিয়ে বিছানায় হাসানকে না পেল, হাসানকে না পেল, হাসানকে না পেল, চঞ্চল মনে এখানে সেখানে খুঁজিয়া বেড়ায় কোথাও নাহি পায়, চঞ্চল মনে এখানে সেখানে খুঁজিয়া বেড়ায় কোথাও নাহি পায়, কিন্তু মা ফাতেমার মনে ওটাই সব সময় জাগছে, প্রতিবেশিনীর হক মেরে কেউ যদি চলে যায় না যাত পাবে নাই, ও নারী মা বোন শোনো এখন। মা হযরত খাতুন জান্নাত এখান সেখানে চঞ্চল মনে প্রচুর খোঁজাখুঁজি করছেন, আকুল নয়নে খুঁজছেন, খুঁজে চলেছেন। বেশ খানিকক্ষণ পর দরজার কাছে এসে ছুটে দাঁড়াল, ছুটে এসে ওই দরজা পাশে বলিল হাসান, আমার আশিক ভাইদের চোখে পানি এসে গিয়েছিল ইমাম হাসান মরে গেছে শুনে, যখন ইমাম হাসান আবার দরজার কাছে ছুটে এলো, সুবহানাল্লাহ, মনে আনন্দ লাগছে না, জোরে বলুন সুবহানাল্লাহ, কার দিয়ে বলুন সুবহানাল্লাহ, ছুটে এসে ওই দরজা পাশে বলিল হাসান, কি বলছে ইমাম হাসান মায়ের সামনে দাঁড়িয়ে, মহল্লার একটি মহিলা আজ বড় পেরেশান, বলে তুই কি করে জানলি বাবা হাসান, মহল্লার যে মহিলা পেরেশানি ছিল
তুই যে শুনে সেখানে ছুটে গিয়েছিলি, তো তুই জানলি কি করে বাবা? তখন ইমাম হাসান বলছে, পাশের পথে কেউ যেতে যেতে দিল এ সংবাদ, পাশের পথে কেউ যেতে যেতে দিল এ সংবাদ, নারুন্নেসা নামক মহিলা করছে আর তো নাদ, করছে আর তো নাদ, সে করছে আর তো নাদ, সে আর তো নাদের খবর পেয়ে পড়িলাম চিন্তায়। মা গো, এরকম হালত তোমার কানে পড়লে, তোমার চোখে আইলে, তুমি তো ঘুমাও না মা আরামের বিছানায়। আমি তোমার পায়ে কয়েকবার ইশারা করে দেখেছি যে তোমার ঘুম ভাঙছে না, তাই আমি তোমাকে আর জাগাতে চেষ্টা করিনি মা। সেই আর তো নাদের খবর পেয়ে পড়িলাম চিন্তায়, আর ঘুম তো আসে না, কারণ তোমার ওই কথাটা আমার মনে পড়ছে গো মা। প্রতিবেশিনীর হক মেরে কেউ যদি চলে যায়, নাজাত পাবে না ও নারী মা বোন শোনো এখন। মা কি ভাবছ মা? মা ফাতেমা তো জাহরা কিছুক্ষণ তিনি গমগিন হয়ে চিন্তা করতে লাগলেন, হাই রে, যে মহিলা আমার ছেলের গলায় বিষ ঢেলে দিচ্ছে আর বুকে বসে গলায় ছুরি চালাচ্ছে দেখলাম স্বপ্নের মাধ্যমে, সেই মহিলা পেরেশান আর সেই হাসান আজ খবর নিয়ে এলো। এইভাবে তিনি চিন্তা করছেন কোনটা করব। এমন সময় ইমাম হাসান মায়ের আঁচল ধরে টানছে আর বলছে, চলো না গো মা, কেন দেরি করছো এখনো, সংসারে আপন জন কেহ তার নাই তুমি জানো। বলে কেন বাবা, তার যে স্বামী ছিল শুনেছি, সে স্বামী কি বাড়িতে নাই? তখন ইমাম হাসান বলছে, মা সে খবরও আমি নিয়ে এসেছি। বলে কি? আব্বা যেখানে গেছে মা তার স্বামীও গেছে। একটা কথা হয়তো আপনাদের বলতে ছেড়ে গেছে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওই সময় তিনি আল্লাহর রাসূলের দামামা শুনে যুদ্ধের আমামা বেঁধে যুদ্ধের ময়দানে তশরিফ নিয়ে গিয়েছিলেন। তাই ইমাম হাসান বলছে, আব্বা যেখানে গেছে মা তার স্বামীও গেছে, নানাজির সাথে হাজির যুদ্ধের ময়দানে আছে। বলে কেন বাবা, সে মহিলার আশেপাশে কি আর কোনো বাড়ি নাই, আর কোনো মহিলা নাই? বলে কি জানি কি কারণ কেহ যাচ্ছে না সে থায়, তারা বুঝি জানে নাই, প্রতিবেশিনীর হক মেরে কেউ যদি চলে যায়, নাজাত পাবে নাই ও নারী মা বোন শোনো এখন। মা হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখ থেকে অশ্রু বইতে থাকলো, যাই রে, প্রতিবেশিনীর হক আমার সামনে, আবার আল্লাহ তার পূর্ব মুহূর্তে আমাকে খোয়াবের মাধ্যমে যা দেখালেন, হে আল্লাহ এটা আমার কেমন ধরনের পরীক্ষা নিচ্ছ খোদা। চোখের পানি মুছে নিয়ে জননী বলে, নিশ্চয় আমার যেতে হবে তার এমন হালে, ইবাদতের আশাতে আমি দেব হাজিরি, ইবাদতের আশাতে আমি দেব হাজিরি, আল্লাহ জানে কি ভেবে নিতে পারে সেই নারী, পারে সেই নারী কি ভাবে সেই নারী, সে নারী আমার নাম শুনে জ্বলে যায়, আমার আব্বার নাম শুনে সে তেলে বেগুনে হয়ে যায়, তার বড় কষ্ট হয়, আর সেই ফাতেমা যখন তার খিদমতের জন্য দাঁড়াবে তো সে নারী কি খুশি হবে? তার চেয়ে শোনো হাসান, তার চেয়ে গোপন রেখো হাসান আমার পরিচয়। তুমি বলছো যখন আমি তো যাবই যাব, যেহেতু আমার সামনে প্রতিবেশিনীর হক উপস্থিত হয়েছে। তার চেয়ে গোপন রেখো হাসান আমার পরিচয়, আরে এটা তো মিথ্যা হয়ে যাচ্ছে, তাই খোদা মাফ করো আমায়, প্রতিবেশিনীর হক মেরে কেউ যদি চলে যায়, নাজাত পাবে নাই ও নারী মা বোন শোনো এখন। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসানকে ধরে নিয়ে
আর গেলেন টুক 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 করে সেই প্রতিবেশিনী নারুন্নেশার বাড়ি। নারুন্নেশা তখনও কিন্তু সে তড়পাচ্ছিল, তখনও ছটপট করছিল, আর আর্তনাদের আওয়াজ আসছিল। তাই তার মুখের কাছে হযরত ফাতেমা জাহরা উব হাজির হয়ে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে মা, কি ব্যাপার? নারুন্নেশা রে জিজ্ঞাসিল, খাতুনে জান্নাত কি কারণে কাঁদছো মা, তুমি কোথায় সে আঘাত? হযরত ফাতেমা জাহরা মনে করেছিলেন যে তড়পাচ্ছে একটা নারী মানেই হয়তো প্রেগনেন্সি অবস্থায় আছেন, পেটে হয়তো বাচ্চা আছে, এরকম কিছু একটা ধারণা করেছিলেন। কিন্তু সেখানে গিয়ে সেই মহিলাকে দেখে তার ধারণা পাল্টে গেল। তাই কোথায়, কেন তুমি কাঁদছো মা? নারুন্নেশা রে জিজ্ঞাসিল, খাতুনে জান্নাত কি কারণে কাঁদছো মা, তুমি কোথায় সে আঘাত? নারুন্নেশা বলে, কাছেতে এসো গো কন্যা, দেখাতে তোমায় পারবো না আমার যন্ত্রণা, আমার যন্ত্রণা দেখানো যাবে না। এমনই জায়গায় যন্ত্রণা হচ্ছে গো মা, এত কষ্ট পাচ্ছি যা বাইরে থেকে তুমি দেখতে পাবে না গো মা। কাঁটা বিঁধে চলেছে দেহের শিরা উপশিরায়, কষ্টটা বুঝতে পারলেন আপনারা? কাঁটা বিঁধে চলেছে দেহের শিরা উপশিরায়, হায় কেমন বোঝায়, সেই কারণে আমার এ কষ্ট হচ্ছে সারা গায়ে, এক বিন্দু আরাম নাই। আজ শোনো মা বোন, ও নারী মা বোন শোনো, এখন মন দিয়ে সবাই আল্লাহর হাবিব কয়, প্রতিবেশিনীর হক মেরে কেউ যদি চলে যায় না যাত পাবে নাই। ও নারী মা বোন শোনো এখন, সেই ফাতেমা রাহমাতুল্লিল আলামিনের কন্যা, তিনিও অন্যের কষ্ট দেখে, দুঃখ দেখে, ব্যথা দেখে ব্যথিত না হয়ে, দুঃখিতা না হয়ে থাকতে পারতেন না। সেই নারুন্নেশার কষ্ট দেখে মা হযরত ফাতেমা জাহরাও কেঁদে ফেললেন। নারুন্নেশার কষ্টতে মা কেঁদে ফেলিল, সারা দেহে মার হাতখানা বুলাতে লাগিল। হাতের পরশ যেখানে পাচ্ছে, দেহের যে যে অংশে হাতের পরশ পাচ্ছে, সেখানকার ব্যথা বেদনা যন্ত্রণা সব উধাও হয়ে যাচ্ছে। হযরত ফাতেমা জাহরা যখন উপস্থিত হলেন, তো সেই মহিলা আর জিজ্ঞাসা করার অবসর পেল না যে তুমি কে এবং কোথা থেকে এসেছ। আরাম পেয়ে সে সব ভুলে গেল। যখন আর্তনাদ বন্ধ হলো, কথা বলার মতো তার মানসিকতা এলো, তো তখন হযরত ফাতেমা জাহরা জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো জননী, তোমার কি কোনো ছেলেমেয়েরা নেই গো তোমার কাছে, যারা এসে তোমার একটু এইরকম খিদমত করবে? তখন সে মহিলা বলছে, মহিলা বলে, দুই ছেলে মোর ইবন আর ইজাজ, অন্যত্র গিয়ে বিবি নিয়ে করছে কায়েম রাজ। আমার দুটো ছেলেও ছিল গো মা, তারা অন্য জায়গায় বিয়ে করে যে যার মতো সংসার ধর্ম করছে। বলে, কেন, স্বামী কোথায় গেছে? তোমার স্বামী? স্বামী গেছে যে হাত করিতে সেই হুদাই বিয়ায়। আবু জেহেলের ইশারায় আলী ও মুহাম্মদ কে খতম করা তাহার চায়, নইলে হবে না জয়। ও নারী মা বোন শোনো এখন, সে মহিলা জানতো না যে যার বাপকে যার স্বামীকে আমার স্বামী মারতে গেছে, এ যে তারই কন্যা বা তারই বিবি, তাহলে বলতো না, মনে করেছে আমাদেরই দলের এই মুনাফিকদের মধ্যেই একজন হবে, আমাদের মতোই একজন হবে। তাই মন খুলে বলছে যে আমার স্বামী সেই শুভ কাজে গেছে যেখানে মুহাম্মদ আর আলী গেছে, তাদের খতম করতে, তাদের মেরে শেষ করে দিতে গেছে।
এই কথা শুনে প্রাণ হাসানের কেঁপে উঠিল, বিদায় নেওয়ার তাগিদ মায়ের আঁচল টানিল। ও আম্মা জান, কোথায় এসেছি আমরা, কোথায় এসেছি মা? হায়, এদের এদের মানসিকতা এরকম মা, যে আমার আব্বাকে, আমার নানা জানকে মারতে গেছে। মা ফাতেমা তো জাহরা তখন ইমাম হাসানের কানে কানে ফুসফুসি একটা কথা বললেন। কি বললেন জানেন? জান্নাতের রানী বলে ও মনি, জান্নাতের রানী বলে ও মনি, ভাবনা যে তোর ভুল, তুই যে ভাবছিস বাবা ওটা ভুল, কেন তার কোন ক্ষতি হবে না যার রহবার রাসূল, হবে না যার রহবার রসুল। নারুন্নে সার এদার আমাদের তরে বিদ্যালয়, মা ফাতেমা ইমাম হাসানকে বলছে বাবা, নারুন্নে সার এদার আমাদের তরে বিদ্যালয়, বসেছি পরীক্ষায় পাশ করতে আমাদের হবে সেই স্রষ্টার দরগায়, এই মহিলার সেবায়। ও নারী মা বোন শোনো এখন মন দিয়ে সবাই, আসলাম হাবিব কয় প্রতিবেশিনীর হক মেরে কেউ যদি চলে যায় না জাত পাবে নাই। ও নারী মা বোন শোনো এখন, মা খাতুনে জান্নাত বললেন বাবা হাসান, মনে করে নাও আমরা স্কুলে এসেছি, আমরা বিদ্যালয়ে পাঠশালায় এসেছি, আর আমরা পরীক্ষা দিতে বসেছি আল্লাহর দরবারে, এই মহিলার সেবা করা হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট সাবজেক্ট, এটা আমাদের পূর্ণ করতেই হবে বাবা। বেশ, তারপর পায়খানা পেশাব করা সে কাপড় জমা ছিল, মা ফাতেমা আপন হাতে সব সাফ করে দিল। কি গো, আমার আপনার বাড়ির নারীদেরকে প্রশ্ন করি, আসুন, পারবেন পারবেন এইভাবে যে আপনার স্বামীকে, আপনার আব্বাকে মারতে গেছে যার স্বামী, তার সেবিকা হয়ে আপনি এত নোংরা কাজকেও পাকসাফ করতে চাইবেন? পায়খানা পেশাব করা সে কাপড় জমা ছিল, মা ফাতেমা আপন হাতে সব সাফ করে দিল। রুটি পাকাতে গিয়ে দেখে আটা ঘর নাই, একটা মরিজের সেবা করতে গিয়ে শুধু তার গা হাত পা টিপলেই তো তার পেট ভরে যাবে না, তার জন্য তো কিছু পেটের খুদ্দানির ব্যবস্থা নিতে হবে। তাই হযরত ফাতেমা জাহরা যখন দেখলেন উনি আরামে ঘুমিয়ে পড়েছেন আর আর্তনাদ করছেন না, ব্যথা যন্ত্রণা বুঝি সরে গেছে আপাতত, তো এক কাজ করি, ওনার জন্য কিছু আহারাদির ব্যবস্থা নেই। রুটি পাকাতে গিয়ে দেখে আটা ঘরে নাই, তখন চুপি চুপি হাসানকে কি বলছেন, যা যা রে হাসান যা আমাদের আটা নিয়ে আয়, আমাদের ঘরে কিছু আটা আছে বাবা, ওই আটাগুলো নিয়ে আয়। সাবধানে নিয়ে আসবি বাবা কেউ না দেখে নেয়, সাবধানে নিয়ে আসবি বাবা কেউ না দেখে নেয়, কারোকে দেখাস নাই প্রতিবেশিনীর হক মেরে যদি কেউ চলে যায় না জাত পাবে নাই। ও নারী মা বোন শোনো এখন, তারপর যখন রুটি পাকানো হয়ে গেল, এবারে আনন্দের সঙ্গে ইমাম হাসানের হাতে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, যাও বাবা ওই মরিচকে গিয়ে এই রুটিটা খাওয়ার অনুরোধ করো। রুটি পাকিয়ে সামনে যখন দিল ফাতেমা, নারুন্নেসা বলে কেন নেব শুধু লুকমা, গো ও দাসি ও খাদেমা আজ শুকনো শুকনো রুটি কেন আমায় দিলে, আমার ঘরে তো কিছুর অভাব নেই গো, মধুর সরাই হতে কিছু মধু এনে দাও, যত খুশি ছাতু খেজুর আর মধু তোমরা খাও। জেনে রাখবেন, অগ্নিকন্যা হলেও সেও তো তবু মানুষ, সেও তো মহিলা, তার সেবিকা এসেছে, তার এত সেবা যত্ন করছে, তার কি পেটের দিকে লক্ষ্য করবে না? তাই যত খুশি ছাতু খেজুর আর মধু তোমরা খাও। অবাক হয়ে ফাতেমা মহিলার পানে তাকায় আর পড়িল ভাবনায়,
হাই কেমনে বলিব তোমার ঘরে তো কিছুই নাই এ আমাদের আটায় শোনো মা বোন বলি এখন এই যে রুটি করেছি মা তোমার ঘরের আটাই নয় গো তোমার ঘর থেকে আটা পাই না এটা আমাদেরই আটায় আমি হাসানকে আটা আনতে বলেছিলাম সেই আটাই রুটি হয়েছে এটা আমি এই অসুস্থ মাকে কি করে বলি এ শুনলে তো আরো অসুস্থ হয়ে পড়বে তো যাই হোক মধুর সরাই থেকে যখন মধু আনতে বলছেন তো একটু মধুর জায়গাটা খুঁজে খাঁজেই দেখি অবশেষে যখন পেলেন না মা ফাতেমা তো যারা মধু খুঁজতে পাশের ঘরে গেছেন আর এমন সময় সেই নারুন নেসার জানলার পাশে এসে কেউ যেন বলছে ওগো তোমার ঘরে যাদেরকে দেখেছ ওরা তো সব মাল চুরি করে নিয়ে নিজের বাড়িতে আত্মসাত করেছে এই তো কিছুক্ষণ আগে হাসান পুটলি করে নিয়ে কি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দেখছিল ও বুঝি ওই সব মাল তোমাদের নিয়ে চলে গেছে ভালো করে লক্ষ্য করে দেখো আ মহিলা চমকে উঠল তাই নাকি আচ্ছা আমি নিজে যাচাই না করা পর্যন্ত তো কোনো শাস্তি দিতে অগ্রসর হওয়া যাবে না অনেক খুঁজে মধুর সরাই না পাওয়া গেল অবশেষে মহিলা নিজেও খুঁজতে লাগিল মহিলা খুঁজে 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 যখন পেরেশান হয়ে গেল ঘেমে ঘাম ছুটে গেল মহিলা আরো অসুস্থ হয়ে পড়বেন জেনে হযরত ফাতেমা তো যাহরা বুঝেই নিলেন যে মাল যা ছিল ও বেচারি যখন অসুস্থ হয়ে আর্তনাদ করছিল ও সময় কেউ না কেউ এসে পাশের ঘর থেকে চুরি করে নিয়ে সব হাওয়া করে দিয়েছে তাই ব্যাপার বুঝে ফাতেমা বলে ধরো মা সবর ব্যাপার বুঝে ফাতেমা বলে ধরো মা সবর মা ফাতেমার মুখে মহিলা মারলো এক থাপড় মনে করেছে যে এই ফাতেমাই চুরি করেছে ওর বাচ্চাটার হাত করেই পার্সেল করিয়েছে তাই একটা থাপড় মেরে মা ফাতেমাকে বলছে সেই মহিলা তোর মতো দাসীর নেই প্রয়োজন আমার হে থায় যারা চুরি করে খায় নাউজুবিল্লাহ আরে বলুন নাউজুবিল্লাহ 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 নাউজুবিল্লাহি মিন জালিক নাউজুবিল্লাহি মিন জালিক তোর মতো দাসীর নেই প্রয়োজন আমার হে থায় যে চুরি করে খায় না ছেড়ে তোরে নিয়ে যাব কাজির দরগায় তোর যোগ্য সাজা চায় শোনো মা বোন শোনো এখন তোকে ছাড়বো না তোর বিচার হবে বিচার তাই কাজীরা এখন তো সব যুদ্ধের ময়দানে গেছে ওরা ফিরে আসুক আপাতত তোকে হাত পায়ে বেঁধে আমার এই ঘরের কোণেই ফেলে রাখবো মা ফাতেমা বলে চলে যাও রে মোর হাসান হাসানকে পাঠিয়ে দিতে চাইছেন কেন মা ফাতেমা বলে চলে যা ওরে মোর হাসান যত খুশি করুক আমায় একারে অপমান অপমান যদি করতে হয় বাবা আমাকেই করুক তোর বিরাট ভবিষ্যৎ রে ওরে তোর অপমান হলে পারে সারা জীবন তোকে এই অপমানের বোঝা মাথায় করে ঘুরতে হবে আমি মা হয়ে পারবো না রে পারবো না যা তুই সরে যা ছুটে ছুটে ইমাম হাসানকে সরে যা বলতেই উনি কি আর নিজের বাড়িতে গিয়ে আরামে ঘুমাবে আর এখানে মা বাধা রয়েছে কচি হোসেন দুধ খাওয়ার তাগিদে হয়তো কাঁদছে ছুটে ছুটে পাহাড়ে উঠে ডাক দিল হাসান কোথায় আছো জলদি এসো ও গো নানা জান ও গো আব্বা জান ও গো নানা জান দিনের দাইনি মোর জননী ভুল বুঝে থায় বেঁধেছে হাত পায় দিনের দাইনি মোর জননী ভুল বুঝে থায় বেঁধেছে হাত পায় দুধ খাওয়ার লাগি ঘরে বুঝি কাঁদছে হোসেন ভাই আজ দাও এসে রে হায় আজ দাও এসে রে হায় আজ দাও এসে রে হায় হযরত ফাতেমা তো যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদা রয়েছে ইমাম হাসান যখন পাহাড়ের উপরে উঠে গলা ছেড়ে চিৎকার করে এই কথাগুলো বলছিলেন পুরুষ নারী যারা যারা যুদ্ধে না গিয়ে সব বাড়ি পাহারার জন্য ছিল তারা প্রত্যেকেই পাহাড়ের চত্বরে হাজির হলো আর এ তো নওয়াসায় রাসূলের কণ্ঠ পাচ্ছি আর বলছে আমার মা এখানে বাধা রয়েছে কোথায় মা ফাতেমা বাধা তাই দলে দলে ছুটে এসে নারুন নেসার দরবার ভরে গেল
ঘরে ঘরে পৌঁছে গেল আওয়াজ হাসানেরই, অবাক হয়ে ছুটে আসে যত পুরুষ নারী, সব পুরুষ নারীরা ছুটে এসেছে। আর এমন সময় দুটি যুবতী মহিলা মা ফাতেমার পায়েতে উপুল হয়ে পড়ে কাঁদতে শুরু করেছে। কি বলছে? দুটি যুবতী কাঁদে ফাতেমার পায়ে পড়ে, বলে ক্ষমা করো মা গো আমরা সেই চুরি, আমরা করি চুরি, আমরা করেছি চুরি। বলে হ্যাঁ তোমরা চুরি করেছ? বলে মা গো তুমি যে জান্নাত রানী ফাতেমা এখানে আসবে কে জানতো মা, কে জানতো মা জান্নাতের রমণী আসিবে হে থায় পাপি নারীর সেবায়, কে জানতো মা জান্নাতের রমণী আসিবে হে থায় পাপি নারীর সেবায়, যে নবীর পথে কাঁটা দিয়ে উল্লাস মানায় আর আরামে ঘুমায়। আজ শোনো নারী শোনো এখন, এই যে মহিলা এই যে পাপি মহিলা গো মা, এ তো ভালো নয়, এ আমার নবীকে কত কষ্ট দিতে চায়, আমার নবীর বিপক্ষে কত রকম ষড়যন্ত্র করে এই নারী, আর তার সেবাই যে তুমি আসবে এটা তো আমাদের ধারণাও ছিল না গো মা, তাই ও আমাদের শত্রু আমাদের দুশ্মন, ওর মাল চুরি করে ওকে কষ্ট দিতে চেয়েছি মা, আমাদের ক্ষমা করো মা ক্ষমা করো। এই কথা শুনে মা ফাতেমা যাহারা খুশি হওয়া উচিত নাকি ভাই? জি 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 জি, যে আমার দলের লোক আমার আব্বার প্রেমিক এরা আমার স্বামীকে ভালোবাসে তাহলে আমার তো আনন্দ উল্লাস প্রকাশ করা উচিত। কিন্তু হযরত ফাতেমা যাহারা আনন্দের জায়গায় নিরানন্দের স্বর চেঁচিয়ে উঠে বললেন, কি বলছেন? চিৎকার দিয়ে ফাতেমা কয় শোনো নারী সবাই, খুব দামি কথা মা ফাতেমা বললেন, মন দিয়ে শুনবেন। চিৎকার দিয়ে ফাতেমা কয় শোনো নারী সবাই, পাপকে ঘৃণা করো সকলে পাপীকে তো নয়, পাপকে ঘৃণা করো সকলে পাপীকে তো নয়, নারুন্নেসা দিয়ে বুসা কদমে ফাতেমার, বাঁধন খুলে কেঁদে বলে মুখ নাই ক্ষমা চাওয়ার, জাগো না আমি সাজিয়েছি মা আমল নামায়, জানি দো জোখে ঠায় অশ্রু মুছে ফাতেমা, বলে নাই তথাপি ভয়ে মোর আল্লাহ দয়াময়, মোর আল্লাহ দয়াময়। প্যার বুজুর্গ দোস্ত আমার ভাই বোনেরা, অনেক অনেক কথা বাকি রয়ে গেল, তবে সামনে আসছে 15 নম্বর, তো আজকের ফিতে প্রায় শেষ হয়ে এসেছে, শেষ কথা শেষ ছন্দটুকু শুধু পেশ করার সুযোগ পাচ্ছি, শুনে নিন। মা ফাতেমার তো অনেক ব্যথা বুকে লুকিয়ে রইল, আহারে এ আমার ছেলেকে বিষ ঢেলে দিয়েছিল আমি স্বপ্নে দেখেছিলাম, এ আমার ছেলে হাসানের বুকে চেপেছিল আমি স্বপ্নে পেলাম, এ আমার আব্বার পথে কাঁটা বিছিয়ে দেয়। সমস্ত কথাকে গোপন করে মা ফাতেমা কি বললেন বলুন বলুন। সব ব্যথা বুকে লুকিয়ে নিল ফাতেমা যাহারা, 14 নারী ইসলাম পেল এই আদর্শ দ্বারা, খাতুনে জান্নাত জিন্দাবাদ, ফাতেমাতুজ জহরা জিন্দাবাদ, খাতুনে জান্নাত জিন্দাবাদ। আসলাম হাবিবের ক্যাসেট যদি নাও চলে কাল, আত্মীয় প্রতিবেশীর প্রতি রেখো সব খেয়াল, মরণ পরে রোজ হাসরে সেই বিচার বেলায়, যে থাকেও কাহারও নয় আত্মীয় প্রতিবেশীর হক যদি থাকে আদায়, বসবে চোরে পাল্লায়, আজ শোনো নারী ও নারী।